আমি ইনশাল্লাহ শেষ করে দিব। আপনারা যারা আমরা একটু দূরে সরে পড়লে আর পরবর্তী বক্তা নিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। সাবহল আমি আর কথা বাড়াইতাম না, আমি ওই আলোচনা শেষ। আর আপনারা দূর শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সংক্ষিপ্ত পাঁচ মিনিটের ভিতরে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আমি বলছিলাম والذين لا يدعون مع الله إلها آخر রহমানের বান্দা যারা এরা আল্লাহ ছাড়া আর কাউরে ডাকবে না, আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق এবং অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, অন্যায়ভাবে আমার মতের বিরুদ্ধে। বর্তমানে মানুষ হত্যা এত সস্তা, মতের যদি অমিল হয় টুসটাস করে মারিয়া ফেলায়, ঠিক কিনা? বুঝেন নাই কথাটা? এমন পর্যায়ে মানুষ গেছে আপনার মতের বেমিল হয়ে হত্যা করে ফেলায়, কিন্তু মানুষ বিলাই মারতে চিন্তা করে, মানুষ মারতে চিন্তা করে না। জানিয়া রাখেন রহমানের বান্দা যারা শুনেন, মানুষ হত্যা করা যাবে না। তিন নম্বর, ওয়ালা ইয়াজুনুনা, জিনা করা যাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা শিরিক করবে, যারা মাজারে সিজদা দেয়, পীরে সিজদা দেয়, আসেনি পীরে সিজদা দেয়, আসেনি সবাই বললেন না যে পীরে সেজদা দেয় এমন মানুষ আছেন না নাই? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ছাড়া যদি আর কাউকে সেজদা দেওয়ার হুকুম দিতাম, লা আমারতু, তাহলে আমি আদেশ দিতাম ইমরাতান, মহিলাদেরকে, তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। যেহেতু আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়ার হুকুম নাই, সুতরাং স্ত্রীও তাদের স্বামীকে সেজদা দিবে না। হাজিরিন কেরাম, মা বাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মা বাপ। এই মা বাপরে আল্লাহ পাক হুকুম দিতেন, তুমি তোমার মা বাপরে সেজদা দেও। কথা বুঝতে পারছেন? মা বাপ অনাহারে মারা যায়, খবর নাই, কিন্তু পীরের বাড়ি গরু নিয়ে দৌড়ে, মাতেন না? কথা বুঝেন না? আমার শীতের সময় আঙ্গুর আপেল নিয়ে পীরের বাড়ি যায়, মার খবর নাই, মার খবর নাই, আঙ্গুর নাই, আপেল নাই, জীবনে একটা চকলেট খাওয়াইতো মা বাপরে রাজি না, কিন্তু পীর সাহেবের বাড়ি টিকই গাড়ি ভরিয়া নিয়ে সবগুলা নিয়ে যাচ্ছে। ভাই জানিয়ে রাখেন, আপনি যদি আপনার পীরে 5 লক্ষ টাকা দেন, আরেকজনে 10 লক্ষ টাকা দিবে। আপনি গেছেন গরু নিয়া, আরেকজন যাবে উট নিয়া, আপনার চাইতে সে কোন মুরিদের বেশি মহব্বত করবে, যে গরু নিছে না যে উট নিছে? দুইও মুরিদ এক সমান নি, গরু নিল একজনে, আরেকজনে ছাগল নিছে, আরেকজনে উট নিছে, আরেকজনে গরু নিছে। তাইলে ব্যবধান আছে নিনা নাই মুরিদের মাঝে? মায়ার ব্যবধান আছে নিনা নাই? উটওয়ালা যে মর্যাদা পাবে, ছাগলওয়ালা ওই মর্যাদা পাবে নি। এই ভাই জানিয়ে রাখেন, জানিয়ে রাখেন যুবকরে, শোনো, তোমার মাকে খুশি করতে তোমার ছাগল লাগবে না, বকরিও লাগবে না। বাজার থেকে যদি 5 টাকা দিয়া একটা পান পাতা নিয়ে দান, পান সাদা 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 পাতা নিয়ে দান, মাত্র সাদা 5 টাকার
গোয়া পান 20 টাকা আর 25 টাকা, অথবা কিছুই যদি নেন না, নিয়া যদি বলেন মা গো বাজার থেকে 5 টাকার একটা মিষ্টি পান আনছি, অথবা ভালো জর্দা দিয়ে তোমার জন্য পান আনছি, যুবক রে দিতে দেরি হবে, মায়ের চোখের পানি আসতে দেরি হবে না, জানিয়ে রাখো ওই তোমার মার চোখ দিয়ে যদি পানি পড়ে এই দোয়া আর তোমার উঠে দেওয়ার দোয়া এক সমান নয়। নবী বলেছেন তিন দোয়া ডাইরেক্ট কবুল হয়, হয় দোয়া তিন দোয়া ডাইরেক্ট কবুল, স্টেশন নাই, ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল। এক নম্বর হচ্ছে তোমার মা বাবার দোয়া, মা বাপ যদি 5 টাকা দিয়ে খুশি করতে পারো, একটা সিগারেট তোমার বাবা যদি সিগারেট খায়, একটা সিগারেট যদি দেও, এক প্যাকেট নাসির বিড়ি যদি তারে নিয়ে দেও, বাবা যে পরিমাণ খুশি হবে, 5000 টাকা দিয়ে তোমার পীর এইভাবে খুশি করতে পারবে না। জানিয়ে রাখো তোমার বাপ যদি যে কোনো কৌশলে খুশি হইয়া যায়, আমার আল্লাহ সাথে সাথে খুশি হইয়া তোমার জন্য জান্নাত দিয়া দে, ডাইরেক্ট কবুল। একটা জায়গা, এটার নাম হলো মা বাপ, এটার নাম কি মা বাপ। মা বাবার সেবা করে না পীরের সারাদিন পাউটি ভাই আসেনি না নাই, জীবনে মার মাথায় হাত দেয় না, বাবার মাথায় হাত দেয় না, পীরের কাপড় দেয়া দে বাবার কাপড়ের খবর নাই, ঠিক কিনা, বাবার কাপড়ের খবর নাই, বাবা বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না চলতে পারে না, উনার খবর নাই, পীরে ধরে ধরে এক বাড়ি থেকে আরেক বাড়ি নিয়ে যায়, ঠিক কিনা। এ মুসলমান ভাই শুনে রাখো, মা বাপ কুশ, আল্লাহ কুশ, আল্লাহ রসুল বলেন কেউ যদি তার মার দিকে বাবার দিকে মায়ের দিকে একটা বার্তা খায়, একটা মকবুল হজের সওয়াব পাইবে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন 100 তাবাররুহ, মা বাবার দিকে যদি 100 বার চায়, আল্লাহর রাসূল বলেন 100 মকবুল হজের সওয়াব আল্লাহ মালিকাও, আল্লাহ রসুল বলেন এই মার পাওনায় রে এটা জান্নাতের চৌকার, মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা তাবাতাল জান্নাহ, কেউ যদি মার কদমের মধ্যে চুমা দে চুমা দে চুমা দে চুমা দে, সে মার কদমে চুমা দিল না, আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিল। একটা হাদিস দেখাও, পীরের পায়ে চুমা দিলে জান্নাতে চুমা হয়, আছে দেখাইতে পারবা, দুনিয়ার কোন পীর দেখাইতে পারবে না, আমারে খুশি করলে আল্লাহ খুশি, কিন্তু হাদিস আছে মা বাপ খুশি, বাপ খুশি, আল্লাহ খুশি, রেদার রব্বে রিদাল ওয়ালেদে সাগাতুর রব্বে সাগাতুল ওয়ালেদে, আল্লাহ রসুল বলেছেন বাপ সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ সন্তুষ্ট, বাপ বেজার হয়ে গেলে আল্লাহ বেজার, মা বাপ সন্তানের জন্য হুমা জান্নাতু কওয়ানা রুকা, এরা তোমার জন্য জান্নাত, এরা তোমার জন্য জাহান্নাম, আল্লাহর রাসূল বলেন এই মা বাপ তোমার জন্য জান্নাতের মাধ্যম, জান্নাতে যাওয়ার মাধ্যম, এই মাধ্যম রে ঠিক রাখা লাগবে না লাগবে না, বুঝেন নাই, তাহলে মা বাপের খেদমত বুঝেন নাই করা লাগবে না লাগবে না, রাজি আছি তো আমরা, কারা কারা আছি, নারে তাকবীর, নারে রিসালাত, হাজরিন কেরাম, আমি বলছিলাম আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, রহমানের বান্দা শুনো আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না, ইজাস্তান তাফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাও আল্লাহর কাছে চাও, কার কাছে চাও, ইজাস্তান তা যখন তুমি সাহায্য চাইবা, ফাস্তাইন বিল্লাহ আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও সাহায্য চাইবা, কার কাছে, আর যদি বলেন কার কাছে, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আপনার স্যান্ডেলের ফিতা যদি চিড়ে যায় এটাও চাইতে হবে কার কাছে, আরো জোরে বলেন কার কাছে, আল্লাহর কাছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষে চাইলে খুশি হয়, আসেনি আসেনি, এই যে এখন গেলেন ভাইস চেয়ারম্যান সাহেব, একদিন দুই দিন তিন দিন সাত দিন গিয়া দেখেন, দেখবেন কি হয়, আমার আর নাই, আর আমার আর পেসেঞ্জার নাই, আমার আর কি জনগণ নাই, শুধু তোমারই দিব টিপল, তোমারই দিব ঘর, তোমারই দিব এই, তোমারই দিব সেই, কিন্তু
এমন এক মহান রব আপনার আমার এমন এক মালিক, যে মালিকের কাছে না চাইলে মালিক বেজার হইয়া যায়। এমন মালিকের সাথে থাকতে হবে না, ডাইভার্ট হতে হবে। মালিকের সাথে কারা কারা থাকতে চাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তোমার নবীর সাথে আমাদের জান্নাত দিও। আয় আল্লাহ তোমার নবীর সাথে জান্নাতে যাইবার তৌফিক দিও। বলেন আমিন। এবার হাজিরিনে কেরাম, রহমানের বান্দা যারা, তারা যদি এই তিনটা থেকে যে কোনো একটা কইরা ফালায়, শিরিক করে, জিনা করে, ওয়ামাইয়া ফাল যালিকা ইয়ালকা সামা, সে পাপি হয়ে যাবে, পাপি হয়ে যাবে, পাপি হয়ে যাবে। ইউদাফ লাহুল আযাব ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক বলেন এই আযাব রে কিয়ামতের দিন ডাবল করা হবে। কি করা হবে বুঝেন নাই? ইয়াওমালা তাজিদু নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিন কিয়ামত, ওই দিনকে ভয় করো, যেই দিন তোমার কাদের জাজা তোমাকেই দিতে হবে। তোমার বুঝা তোমার ছেলে বইবে না, তোমার স্ত্রী বইবে না, তোমার বুঝা তোমাকেই বইতে হবে। ওয়াত্তাকু, আল্লাহ বলছেন ওই দিন তুমি ভয় করো, ওই দিন তোমার আযাব রে ডাবল করে দেওয়া হবে, ডাবল ডাবল ডাবল। বলবেন জিনা কার কার, আসো আসো আসো, আজকের আযাব তোমার ডাবল। ও শিরিক কারা করছিল, আসো আসো আসো, আজকে তোমার আযাব ডাবল। এ কারা কারা মানুষ হত্যা করছিল, মানুষের সাইরেনার দাম ছিল না। আরে কুকুর মারা শহর, কুকুর মারা কঠিন ছিল, মানুষ মারা সহজ ছিল। আসো 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 আসো, তোমরা আজকে ওখানে আসো। আমরা এমন এক সোনার বাংলাদেশ পাইছি, যে বাংলাদেশে একশো নারীর, একশো নারীর দর্শন করে মিষ্টি বিতরণ করে বলেন নাউজুবিল্লাহ, আরো আসছে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বাংলাদেশ এমন এক দেশ, বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 96 সালে জিনার সেঞ্চুরি করে শিক্ষকদের মিষ্টি খাওয়াইছে। আহা আ, কষ্ট লাগে না আপনাদের? কষ্ট লাগে না? জুরে বলেন না না উজবিল্লাহ। কে জিনা করছিল, আসো। এমন এক দেশ পাইছি যে দেশে ছাত্রীরা আজকে কলেজ ভার্সিটিতে নিরাপদ না। আপনার আমার মেয়ে নিয়া, আপনার আমার মা বোনদেরকে নিয়ে আমরা বড় শঙ্কিত অবস্থায় আছি। তাদের ইজ্জত আব্রুর সিউরিটি নাই, রাস্তাঘাট নিরাপদ নাই, রাস্তাঘাট নিরাপদ নাই, আপনার ঘর আপনার জন্য নিরাপদ নাই। মার সামনে মেয়ে দর্শিতা হয়ে হয় কেউ হয় নাই, আমাদের দেশে হয় নাই। মারে বান্দিয়া মেরে দর্শন করেছে বলেন নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম, এই দেশ আমাদের দেশ, এই দেশ আমার দেশ, এমন কেন হলো বলে এই দেশে যদি কোরআনের আইন থাকত, পেট্রোল দিয়ে যদি সকলের সামনে একজন দেশ জ্বালিয়ে দেওয়া হইতো, তামাম বিশ্ব যদি দেখত এই দেশের মধ্যে একটাও জিনাকার থাকতো না, ঠিক কিনা? সুতরাং এই আল্লাহর কোরআন সংসদে যাক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। চাননি আপনারা? আরো জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, নারে রিসালাত। এটা কইলে আপনার ঈমান যাইবে নি বুঝেন না? ভয় পান, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, ভয় পান কোরআনের রাষ্ট্র, কোরআন সুন্নাহ মতো যদি রাষ্ট্র পরিচালিত হয়, এই দেশ আর ঘুষের রাজ্য চলবে না, এই দেশ থেকে টাকা পাচার হইয়া বিদেশ যাবে না। আজ ব্যাংক কেলাঙ্কারি আছে না নাই, বিশ্ব ব্যাংকের টাকা ডাকাতি, কোটি কোটি টাকা ডাকাতি হয়, ডাকাতদেরকে আবার মাফ করেও দেওয়া হয়। আ ভাই, এই জন্য আল্লাহর এই সমাজ, সুন্দর সমাজ যদি পাইতে হয়, আল্লাহর কোরআনকে সংশোধন নিতে হবে। আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কোরআন দিয়া যেদিন রাষ্ট্র পরিচালিত হবে, এই দেশের নারীরা নিরাপদ নিরাপদ থাকবে, এই দেশের নারীরা আপনার ঘর থেকে
ঢাকা ময়মনসিং দুনিয়ার সব ঘোরাফেরা করে আসতে পারবে, তাদের ইজ্জত আবরুর বিন্দু মাত্র কোনো কমতি হবে না। এই সমাজ কায়েম করতে হলে আগে চরিত্রের সংশোধন করতে হবে, চরিত্র সংশোধন করতে হবে, কোরআন সুন্নাহ ছাড়া চরিত্র সংশোধন করা বুঝেন নাই, কোরআন সুন্নাহ ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব নয়। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসুল হচ্ছেন সর্বোত্তম আদর্শের অধিকারী। আয়েশাকে প্রশ্ন করা হলো, ইয়া আয়েশা, আল্লাহ রসুলের আদর্শ কিরূপ ছিল? জিজ্ঞাসা করলেন, জবাব দিলেন, আওয়ালাম তাকরাউল কুরআন, তোমরা কি কুরআন পড় নাই? কুরআনের 6666টা আয়াত ছিল আমার নবীর আদর্শ। বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তো আমি বলছিলাম রহমানের বান্দা যারা, এরা 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 এই সমস্ত কাজ করবে না। বাই চান্স যদি কেউ হয়ে যায় তাহলে সমাধান আছে নি না নাই, সমাধান আছে নি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এই রকম হয়ে যায়, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা এই ধরনের কাজ যদি হয়ে যায়, ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু হাসানাতিহিম সাইয়্যাত, যাদের এই কাজ হয়ে যায় সাথে সাথে যদি সে তওবা করে দেয়, আল্লাহ আমি তো ভুল করে নিয়েছি, আল্লাহ পাক বলেন যখন তওবা করবে চোখের পানি ছাড়বে আর বলবে জীবনে আর করব না, আল্লাহ বলেন এই অপরাধগুলারে আমি নেকি দিয়া পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে মিথ্যা সাক্ষ্য দিবে না। এরপরের কথা হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ তুমি আমারে, এখন আপনি রহমানের বান্দা হয়ে গেলেন, ভালো মানুষ হয়ে গেলেন, আর ছেলে ফেনিসিডিল খায়, মদ খায়, নামাজের খবর নাই, বেশালয়ে পড়ে থাকে, এমন নামাজ নিয়ে কবরে গেলে বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমারেও বাঁচাও, আর আমারে এমন স্ত্রী দেও, এমন স্বামী দেও, এমন সন্তান দেও, যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হইয়া যায়, আর আমাকে তুমি মুত্তাকিদের ইমাম বানাইয়া দাও। এই কথা তারা বলবে, আমার আল্লাহ বলছেন তাদেরকে জান্নাতের মধ্যে একটা গড় বানাইয়া দেওয়া হবে। হ্যাঁ, তাদেরকে জান্নাতের মধ্যে একটা গড় বানাইয়া দেওয়া হবে, ওই গড়ের নাম, ওই গড়ের নাম হবে জান্নাত, ওই জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে রাজি আছি তো? যাইতে রাজি আছি তো? বলেন রাজি আছি তো? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার, রসুলের সুন্নাহ মোতাবেক জীবন গড়ার, জীবন গঠন করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন,